আমাদের বাংলাদেশের একজন শাকিব খান একটা নায়ক আছে, ওর কাছে যে মেয়ে যায় ওই পেট ভরে দেয়। আমার বগুড়ার একটা মেয়ে নাম হলো অপু, এও শাকিব খানের জালে ধরা দিছে। 7 বছর পরে বাচ্চা নিয়ে আসি। আর একটা বার আছে বুবলি খাতুন, 2.5 বছর পরে এটাও শাকিব খান। এখন একটা হাল আমল একটা নতুন নায়িকা, ভাই বয়সই হয়নি, শাকিব খান চাচা করে কয়, ওর নাম হলো পুজিয়া সেরি। ওই বলে আবার ধর্ম বাদ দেয় শাকিব খানের বউ আছে। যেরকম বিয়ার আগে পরিমণির পেটে বাচ্চা আছে, আপনারা সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আমাদের বাংলাদেশের একজন শাকিব খান একটা নায়ক আছে, ওর কাছে যে মেয়ে যায় ওই পেট ভরে দেয়। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? এই কথা কেন? সুবহানাল্লাহ, ঢাকার যখন নামলো আমেরিকার থেকে একটা ছেঁড়া ফ্যান, এই জায়গা ছেঁড়া এই জায়গা ছেঁড়া, কিরে এত টাকা শাকিব খানের ছেঁড়া ফ্যান কেন? ওটাই চলতেছে আসলে। বাইজিদ বসনে বললেন, ঠিক আছে বলো তো তোমরা নাউজুবিল্লাহ কেন বলতেছো? বলে হুজুর বাগদাদ শহরের উত্তর সাইটে 17 বছর একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে, আর এই মেয়ের পাল্লা পড়ে শত শত যুবক তাদের চরিত্র নষ্ট করতেছে। এখন আপনারা বলেন আমরা কি বলবো? নাউজুবিল্লাহ বলবো না? বাইজিদ বসনে বললেন যে ওই খারাপ মেয়ের পাল্লা পড়ে যুবকেরা চরিত্র নষ্ট করতেছে, আর তোমরা ঘরের মধ্যে নাউজুবিল্লাহ পড়বা, কাম হবে না। হবে কারণ ডানায় পেশাব করতেছে, যেখানে ডানায় পেশাব করতেছে আপনি দূরে থেকে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই বসবি আর আপনি আস্তে আস্তে বিড়ালির মতো চুপি চুপি আর কাছে যাবেন, একের কাছে যাবেন নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন টাঙ্গি দিয়ে চামড়া আটকে থাকে, জোরে কোন কথা ঠিক কিনা? ও ওই দূরে নাউজুবিল্লাহ কে কাম হবি আর পাশে মারা লাগবি, ঠিক কিনা? সব বাজিদ বোস্তামি বললেন ওই পরিমণির হাত থেকে বাংলার যুবকদেরকে বাঁচাতে যাইয়া হুজুররা নাউজুবিল্লাহ আদায় করলে পরিমণি থেকে যুবকদের বাঁচাবার পারবা না, বরং কি করা লাগবে? বাজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাইতে হবে। সমস্ত মরিদ বলে হুজুর আপনি কোন কি, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? আমাদের বাংলাদেশের ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যানের দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ায়? আমরা ডানাবার চালিকে বুঝি নাউজুবিল্লাহ, খবরদার আপনি খারাপ জায়গায় যাবেন না। আমি কইলাম পাগলা, উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ এগুলো একটাও খারাপ না, কিন্তু আমরা ভালো মানুষ পাঠাবার পারি না বলে ওই ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে। আগে বলতে দেখুন নাউজুবিল্লাহ, ওটি ভালো মানুষ কোনোদিন যাবে না, খারাপ মেয়ের কাছে ভালো মানুষ যায়? বাইজিদ বোস্তা বললেন তোমরা যদি না যাও তাহলে আমি নিজেই যাব। যেই বলছে তোমরা যদি না যাও নিজেই যাব, সমস্ত মরিদ কান্দার বলে হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে যাবেন না। বাইজিদ বোস্তাই বললেন আমি একলা যাব না, আমি দুইটা পাওয়ার সঙ্গে নিব, 1 নম্বর পাওয়ার হলো যাই নামাজ, আর 2 নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। খুব খেয়াল করবেন যায় নামাজের সাথে কোরআনের সম্পর্ক আছে না? 1 নম্বর পাওয়ার হলো যায় নামাজ, 2 নম্বর আল্লাহর কোরআন, এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। বাইজিদ বোস্তামি পরদিন সকাল বেলায় ডান কান্দে যায় নামাজ, খুব খেয়াল করবেন ডান কান্দে কি, আর এই এই যে ডান বুকে এই কান্দ যায় নামাজ থুয়া এই বুকত, হা এই যুবকেরা আমি যদি এখন তোমাদের বলি আসো তো বাবা এই কোরআনটা ধরে একটু বুকুর ঠেকাও তো, অনেক যুবক বলবে কেন ধরবা না, তাই হুজুর এটা এমন একটা কিতাব হুজুর যেটা ধরবার গেলেও দেখছেন এই কোরআন শরীফ পড়া তো দূরের কথা, আপনি খালি সে ধরবেন, এই ধরবার গেলেও লাই আমি সুহু ইল্লা মুতাহারুন, স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হওয়া। এক
এখন চিন্তা করেন যে কোরআন ধরবার গেলে পবিত্র হতে হয় সেই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে এই কথা কন লাগান কি হবে যতক্ষণ কোরআন থাকবে কিন্তু মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশ চলবে ততদিন ইন্না লিল্লাহ আমাদের পড়তে হবে মুরিদের সামনে গিয়ে বলে হুজুর জান্নাত হুজুর জান্নাত জনগণ কি তো আপনার দুর্নাম করবে বাজিদ মোস্তাফা বললেন আমি কারো দুর্নামের ভয় করি না কারো কথা না শুনে বাজিদ মোস্তামি সকালবেলায় জায়নামাজ কোরআন নিয়ে আমি এটার ঘরের দরজায় আশেপাশে যত খারাপ যুবক ছিল সব যুবক দৌড় সব যুবক দৌড় কেন জানেন যে হেজাক যদি আসে আপনার কত অন্ধকার থাকে এক লোক দোয়া করতেছে আল্লাহ অন্ধকার দূর করে দাও আল্লাহ অন্ধকার দূর করে দাও আল্লাহ এত অন্ধকারের মধ্যে কেমন থাকবো আল্লাহ এরকম দোয়া করতেছে চোখের পানিতে গাল ভিজে দিচ্ছে ইতিমধ্যে এক লোক চিন্তা করে কান দিচ্ছে যে হারে অন্ধকার দূর করার জন্য আমি একটা লাইট নিয়ে যাই ওই লাইট নিয়ে যাই যেই সুইচ মারতে হাত থামাতে করে এতক্ষণ হলে কান্দতেছি অন্ধকার দূর করার আলো কোথেকে আসলো আরে পাগলা কান্দা খাইতে লাইট জ্বালা আজকে আমাদের বাংলাদেশে অন্ধকার থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা যতই কান্দি অন্ধকার মুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের আলো না জ্বলবে জোরে কোন কথা ঠিক আল কোরআনের আলো ঘরে ঘরে না সব জায়গায় সব জায়গায় আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান সব যুবকেরা দেখছে বাইজিদের মতন আল্লাহর ওলি যখন খারাপ জায়গায় এখানে আল্লাহর গজব হবি রে এই মনে করে সব যুবক চলে গেছে কিন্তু একটা যুবক খুব চালাক ওই এই ঘরের দেওয়ালের পাশে লুকে আছে যে বাইজিদ কি জন্য আসলো এটা তদন্ত করা লাগবে কি কোন তদন্ত করার দরকার আছে না নাই আমরা মাঝে মধ্যে ফাইভ স্টার হোটেলেও যাই আমরা মাঝে মধ্যে পার্কেও যাই কি জন্য যাই সেটা তো জানা পারে আমরা কি তোমাদের মতন ফুত্তি মারবার যাই আমাদের তেজে ওয়াজ করা লাগে বর্তমান বিশ্বায়নের যুগে সব বিষয়ে যুবকদেরকে অপেহাল করতে হবে জনগণ কথা ঠিক কিনা জানাতে হবে এগুলো মাঝে মধ্যে আমরাও যাই তো এখন বাজিদ বোস্তামি দরজায় গিয়ে সালাম দিলেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক আপনার বলেন তো ঘরের মধ্যে কে আছে একটা পতিতা খারাপ মেয়ে আর বাজিদ বোস্তামি দোয়া করলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বাইজিদ বোস্তামির চেহারার দিকে তাকায় বলে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন একটা খারাপ মেয়ে পর্যন্ত জানে কোন মানুষ ভালো কোন মানুষ খারাপ ধরে কোন কথা ঠিক কিনা আমরা হুজুর যখন রাস্তা দিয়ে যাই আমরা কোনো দিন কিন্তু ব্যাপারটা কেন দেখতে পাই না বলে হুজুর আপনি রাস্তায় দেখলে কতক মেয়ে ভিতরে ঢুকে যায় আবার কতক মেয়ে তাদের মাথায় কাপড় ছিল না তারা আপনাকে দেখে মাথাটা কাপড় দেয় মানে আপনি তো হুজুর তখন বুঝতে পারলাম খারাপ মেয়েরাও কিন্তু ভালো মানুষকে চিনে ধরে কোন কথা ঠিক কিনা ওই পতিতা মেয়েটা বাইজিদকে বলতে তো হুজুর আপনি আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন বাইজিদ বোস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত মেয়েটা চুম করছে কে রে এক আমি কই হুজুর আর ই কয় ঘন্টার রেট কত তাহলে তো এটা হুমায়ুন ফরিদি হবে এটা এটিএম শামসুল জামান হবে কারণ সিনেমাতে দেখবেন হুমায়ুন ফরিদের এটিএম শামসুল জামান সাদেক বাচ্চু এরা তো হুজুর সাজিতে ভাই জোরে কর কথা ঠিক হুমায়ুন ফরিদ কর মাথার টুপি মুকুট দাড়ি কপালত কড়া পরনে জুব্বে ওর মতন হুজুর কেউ নেই রাস্তাতে কোনো মেয়ে মানুষ গেলে তখন মেয়েরা যায় আর কয় হুজুর না লুচ্চারে ওই যে হুজুর আপনার কোন হুমায়ুন ফরিদিকে হুজুর কিন্তু সিনেমা তো হুজুর সাজে আমাদের মতন হুজুরদেরকে
কটাক্ষ করার জন্য এই অভিনয় করতেছে ওরা বুঝাচ্ছে বাংলাদেশের এক নম্বর লুচ্চা হচ্ছে হুজুররা এই হুমায়ুন ফরিদি টিম এরা এমন হাজি সাজিছে ভাই ওই যে স্বাধীনতার যুদ্ধের যেগুলো সিনেমা বানাছে প্রত্যেকটা সিনেমায় ওরা হুজুর সাজে মেয়ে মানুষ ধর্ষণ করছে তোর এখন কথা ঠিক কি না আর বুঝাইতেছে এরা রাজাকার তো মেয়েটা চিন্তা করে এক আমি কইলাম আপনি ভালো মানুষ আপনি হুজুর হয়ে কেন আইছেন আর এই মানুষটা বলতেছে তোমার ঘন্টার রেট কত তাহলে বোঝা যাচ্ছে এটা আসলে হুজুর না এটা হলো হুজুর সাজিছে হুজুর 10 দিরহাম বাজিক বস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম যেই বলেছে 24 ঘন্টার বুকিং নিলাম যেই যুবক লুকে আছিল উই মারছে দৌড় অন্য যুবকেরা কয় দৌড় আসকেন বলে হুজুরের পাওয়ার আছে আমরা 1 ঘন্টা বুকিং নিবার পারিনা রে আর হুজুর 24 ঘন্টা বুকিং দিছে আপনারা বলেন তো হুজুরের পাওয়ার আছে না নাই আজকে আমাদের পাওয়ার একটু বেশি আমরা দুটো বিয়ে করবার চাই